নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ধলাইতে ফের বাজেয়াপ্ত বারমিত সুপারি সহ বিদেশি সিগারেট, আটক দুই। ত্রিদিবসীয় গণিত অলিম্পিয়াড ওরিয়েন্টেশন কর্মশালার সূচনা জিসি কলেজে। শ্রীকোনা 1448 নম্বর ইন্দ্রগড় এলপি স্কুল দুর্নীতির অভিযোগে সরব অভিভাবকরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ধলাইতে ফের জব্দ করা হলো ব্যাপক সংখ্যক বার্মিজ সুপারি সহ বিদেশি সিগারেট। বুধবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিশটি বেগে প্রায় 1200 কেজি বার্মিজ সুপারি ও বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ করতে সক্ষম হয় ধলাই পুলিশ। এদিন সাত সকালে ভাগাবাজার থেকে বলেরো পিকআপ থেকে প্রায় 1200 কেজি বার্মিজ সুপারি সহ গাড়ি চালক সুলেমান দেওয়ানকে আটক করেন ওসি হিমাক্ষী নাথ। ধৃত ব্যক্তি বরপেটার বরপানির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এদিকে একই দিনে আরও এক গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ধলাই থানাধীন নতুন বাজার এলাকা থেকে ML04C1710 নম্বরের একটি ইনোভা গাড়ি থেকে বিপুল পরিমাণের বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করার পাশাপাশি শিলচর মেহেরপুরের বাসিন্দা তথা ইনোভা গাড়ির চালক রাকিব হোসেনকে আটক করতে সক্ষম হয় ধলাই পুলিশ। হয়, আমি খবর পাইছিলোঁ, আমাৰ গোপন সূত্ৰৰ পৰা খবৰ পাই আমি ৰাস্তাত গাড়ী দুখন গাড়ী ধৰি ৰখা আগতে এখন ইন'ভা গাড়ী, তাৰে ভিতৰত বাৰ্মিজ চিগাৰেট আছে আৰু এখন আছে বলেৰো পিকআপখন, তাতে লোকেল তামোলৰ ভিতৰত ভৰাই বাৰ্মিজ চুপাৰি আনিছিলে। সেইটো ধৰা গৈছে। কিমানখিনি চুপাৰি আৰু কিমানখিনি চিগাৰেট আছে? চিগাৰেট আছে প্ৰায় 16 লাখ মান হ'ব ভেলু, আৰু চুপাৰি আছে 1200 কেজিমান হ'ব। বুধবার আসাম গণিত একাডেমি কাছাড় জেলা শাখার উদ্যোগে ও শিলচর গুরুচরণ কলেজের গণিত বিভাগের সহযোগিতায় ত্রিদিবসীয় গণিত অলিম্পিয়াড ওরিয়েন্টেশন ওয়ার্কশপের সূচনা করা হয়। এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ দিল্লির ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অধ্যাপক ডক্টর শান্তা লাইশরাম এবং আসাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর উদয়শঙ্কর চক্রবর্তী। কর্মশালায় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এবং স্নাতক কোর্সের গণিত মেজরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই ত্রিদিবসীয় কর্মশালাটি মূলত শিক্ষার্থীরা গাণিতিক সমস্যা সমাধান সহ সেই শিল্পের সাথে পরিচয় করে দিয়ে তাদের অলিম্পিয়াড স্তরের গণিতের সাথে তুলে ধরার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা বলেন, এই কর্মশালায় অংশগ্রহণ করা প্রত্যেক শিক্ষার্থীরা সংখ্যাতত্ত্ব, কম্বিনেট্রিক এবং কার্যকরী সমীকরণের সৌন্দর্যের আভাস পেতে সক্ষম হবে বলে মত প্রকাশ করেন। এই কর্মশালাটি বিশেষভাবে গণিতে ভারতীয় অলিম্পিয়াড বাছাই পর্বের, এর জন্য শিক্ষার্থীরা উপকৃত হবে বলে জানান বক্তারা। The Department of Mathematics Gurucharan College, in association with Assam Academy of Mathematics Kachar District, has been celebrating this event every year with a number of activities. So as a part of our event, we have a felicitation of two renowned resource persons of Barakveli, two renowned mathematics teachers of Barakveli. One is Dr. Mr. Shahzul Kanti Choudhury, from retired assistant teacher of Adarchand Higher Secondary School, and Mr. Devabrata Sharma, retired assistant teacher of New Oxford High School. They will be felicitated for their contribution towards mathematics education. We have also organized a three-day mathematics olympiad orientation workshop for the students who are interested in mathematics olympiads. And for this year, this workshop, we have our resource person from ISI Delhi, Indian Statistical Institute Delhi, Professor Shanta Laisram. So he has agreed to be the resource person in this 3 days workshop. We also have Dr. Udashankar Chakraborty from Department of Mathematics, Assam University Silchar, as the resource persons of this 3 days Mathematics Olympiad Orientation Workshop. We have received lots of applications from students of various schools, and near about 100 students have already registered for this workshop.
শ্রীকুনাথ জিপিতে সরকারি এলপি স্কুলে একাংশ সদস্যকে ব্রাত্য রেখে গভর্নিং বডির বৈঠক করানো সহ বেশ কিছু দুর্নীতির অভিযোগে সরব হল স্থানীয় পড়ুয়াদের অভিভাবকরা। বুধবার শ্রীকুনা প্রথম খণ্ডে 1448 নম্বর ইন্দ্রগড় এলপি স্কুলে প্রায় অর্ধ শতাধিক অভিভাবকরা জড়ো হয়ে ঘেরাও করেন প্রধান শিক্ষককে। স্কুলটির উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ডাকা বৈঠক যথারীতি সকল সদস্যদের আমন্ত্রণ জানানো হয়নি এবং সরকারের বরাদ্দ অর্থ ও পড়ুয়াদের জন্য আসা সামগ্রীর হিসেবে অমিল রয়েছে বলে অভিযোগ করেন অভিভাবকরা। পাশাপাশি স্কুলটির বেহাল পরিকাঠামো তুলে ধরে চাঞ্চল্যকর প্রশ্ন ছুড়ে দেন ক্ষুব্ধ অভিভাবকরা। বাচ্চাদের সাপোর্ট দেওয়ার পরে তারা কমিটির মেম্বার ওখানে নিয়ে একটা মিটিং করা হয়েছে। মিটিং করার পরে তারা যেটা একটা পাস করছে, পাস করার পরে তারা সব মেম্বার ওখানে আলাদা করে তুইয়া প্রেসিডেন্ট তারা দুইজনে মিলিয়ে সাপোর্ট সাপোর্ট তারা বানাইছে। বানানোর পরে তারা দুঃখ ইয়া গ্রামের মানুষ আর আমি মেম্বার হিসাবে আমরা হয়েছি বিশিষ্ট মানুষ কিছু আসলাম। হওয়ার পরে এখানে ইয়ার দরিয়া তুলিয়া ধরছি, ধরার পরে দেখা গেল না এখানে একটা পয়সা বাড়ছে। আমরা বললাম এটা কিচ্ছুর কাম নাই, আপনারা যদি রাস্তা সাদা হয়ে যায় বর্ষার দিনও বাচ্চারা আইতে আইতে একটা অসুবিধা হয়ে যায়, ওখানেও একটা রাস্তা বানাই দিলাম অফিসার থেকে স্কুলেরও কাজ করি। তখন তারা কইছি হয় মানে এবছর সিজন হওয়ার পরে এটা করে দিলাম। এখন তো এবছর আধা সিজন যার কি কোনো কাজের কোনো লাগে না। এরপরে হেডমাস্টার যেন আছে তাই মাসের মাঝে তিন চার দিন আছে স্কুলে তাহলে জিগাইলে তাই কইব না আমার অফিসিয়াল কাজ আছে। এখন আসুন হেডমাস্টার আসুন মনে তাই কই আমার অফিসিয়াল কাজ আছে। অফিসিয়াল কাজ আমরা থাকি না জানি না মানে ঠিক ঠিক অফিসিয়াল কাজ আছে জানি না তাই তারা নিজের থেকে বন্ধ করে এটা তো আমরা বুঝতে পারি না। কিন্তু তাই স্কুলে যদি মাস্টারের আর প্রেসিডেন্টের অন্য কোনো তারা কিছু থাকে থাকে ভিতরে তাহলে তো এরা জানার কথা না জানে না তো জানতে হইলে তো তারা ইয়ে করতে লাগবো। তারা অভিযোগ হইলো যে কমিটি যদি আমরা মানানি হয়েছে কমিটি যদি আমরা আসি তাহলে একটা যদি কিছু করা হয় তাহলে গভর্নমেন্ট থেকে যে টাকাগুলো আর এটা শতভাগ গ্রহণ না করতেছে এরা ওটা সঠিকভাবে তারা পার না করি তো আজকে এই অভিযোগ নিয়ে আইছে। তো আপনি কি কইতে চাই এখানে কেলেঙ্কারি হচ্ছে সরকার থেকে? নিশ্চয় তারা কেলেঙ্কারি তারা পাইছে আর লাগি তারা অভিযোগ করে। এই স্কুলের প্রধান শিক্ষকের নাম কি? স্কুলের নাম কিনা বঞ্জিত চক্রবর্তী আর প্রেসিডেন্ট আছে আকবর হোসেন। এই তারা দুইজনের মধ্যে কি করতেছে বাদ বাকি যতজন সদস্য আছে 10 জনের সদস্য আছে তারা অসন্তুষ্ট তারা রূপে তারা ওই অভিযোগ হইলো যেটা করা হইতো তারা নেওয়া করা হইতো আর না হয় আম তারা এই কমিটির থেকে বরখাস্ত করা হোক তারা এই কমিটি লাগে না নাহলে সরকারে যে নিয়ম নীতি দিয়া দিছে তাহলে এই নিয়ম নীতির ভিতরে তারা এখানে খোয়া হয় না। বিভিন্ন দাবি সামনে রেখে ভার্চুয়াল আন্দোলনে নামছে সারা অসম প্রাথমিক শিক্ষক সংস্থা। আগামী 23 ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার বিভিন্ন দাবিসহ সামাজিক মাধ্যমে প্রকাশ করে সরকারের কাছে দাবি জানাবেন রাজ্যের 40,000 ট্যাট শিক্ষকরা। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান কাছাড় জেলা সমিতির সম্পাদক সুমিত চন্দ্র দাস, জয়দীপ কুমার সাহা, কৌস্তব চক্রবর্তী, কিশোর কুমার দেব প্রমুখ। সমিতির উল্লেখযোগ্য দাবিগুলো বর্ধিত মহার্ঘ, ভাতা প্রদান, এনপিএস সার্ভিস বুক সহ মৃত্যুকালীন সুবিধা, আপন ঘর লোনের সুবিধা গ্রহণ ইত্যাদি। আমরা কেন বঞ্চিত? আমরা মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই আর যে তাড়াতাড়ি এটা আমরা সমস্যার সম্মুখীন হলে আমরা চাই এবং বিভিন্ন সমস্যা যেমন আমরা স্টেট বোর্ড ৭,400 আমরা চাই আমরা যে আগের যে গ্রেড পে যে গ্রেডেড টিচার আছে সবে পাইতো মাননীয় শিক্ষকমণ্ডলী এটা একটা পদক্ষেপ নিতা যেটা ভালো পদক্ষেপ যে আমরা আশানুরূপ তার উপরে ভালো কাজ করবা আজকে। এরপরে যেমন বিভিন্ন কারণে মাতৃকালীন বা কেউ মৃত্যুগুলো হঠাৎ অনেকে আগে খোয়াইছে যে আমরা সমহারে সমানভাবে রেগুলার টিচার পাবেন কিন্তু আমরা অনেক জায়গায় বঞ্চিত আছি। এই বঞ্চিতটা দূরীকরণ আমরা আশাবাদী যে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এটা বঞ্চিত থেকে মুক্ত হই এবং যেন আমরা সমহারে যে ওর মর্যাদা শিক্ষক হিসাবে যে কোনো কিছু ডিফারেন্স থাকতো না স্টেট স্কুল কোন এসএস কোন রেগুলার কোন আমরা আনন্দের সাথে বাচ্চারা কাজ করতে চাই।
মানে শিক্ষকের পদপা মুখ্যমন্ত্রী আমরা দ্বারস্থ হয়েছি বিভিন্নবার আলোচনা করছি কিন্তু কার্যকরী কিচ্ছু হয় না। আজকে খালি শুধু প্রতিশ্রুতি দেব। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে উনি যাতে আমাদের এই কাজটা তাড়াতাড়ি করে দেন, যাতে আমরা সমহারে ডিএটা যাতে পেতে পারি রেগুলার টিচারের মতো। দু নম্বর আমাদের ডিমান্ডটা হলো যে অনেক আমাদের ক্যাবিনেট ডিসিশন নেওয়া হয়েছে, প্লাস আমাদের আরটি যেটা টিচার্স রিক্রুটমেন্টের নর্ম ছিল, এতে আমরা রেগুলার এড পার রেগুলার টিচারের মতো সব কিছু সমান সুযোগ সুবিধা পাওয়ার জন্য অনেক এনপিএস, গ্র্যাচুইটি, তারপরে ডেথ বেনিফিটস, তারপরে এমএসসিপি, তারপরে জিআইএস, তারপরে ব্যাংক লোন, অনেক কিছু থেকে আমরা বঞ্চিত আছি, সার্ভিস বুক থেকে বঞ্চিত আছি, সেগুলো তাড়াতাড়ি যাতে ইমপ্লিমেন্ট করা হয়। অটো ও অল্টোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন বেশ কয়েকজন যাত্রীরা। ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার রাত আনুমানিক 9টা নাগাদ রানীঘাট কৃষ্ণপুরে। এদিকে ঘটনার খবর পেয়ে মাছিমপুর পুলিশ দ্রুত দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহতদের উদ্ধার করে চিকিৎসালয়ে নিয়ে যান বলে জানা যায়। ভুয়ো সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে কাছাড়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ এক বাক্যে খণ্ডন করলেন অভিযুক্ত অঞ্জন চক্রবর্তী। বুধবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ শুধু খণ্ডনই করেননি, বরং সংবাদ মাধ্যমকে কড়া ভাষায় জানিয়ে দেন যে তার বিরুদ্ধে যেসব পত্রিকায় এ ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে এ নিয়ে তিনি অতিসত্বর আদালতের দ্বারস্থ হবেন। তিনি সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, সঠিক অনুসন্ধান করে ছাপানোর জন্য এ ধরনের ভুল সংবাদ প্রকাশিত করার জন্য তিনি কলকাতায় মানহানি মামলা করবেন বলে জানান। এদিকে শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের বাসিন্দা ঝুলন দাসের পরিবার অঞ্জন চক্রবর্তীর বিরুদ্ধে মানহানি সহ বেশ কিছু ধারায় মামলার হুমকি দিয়েছিলেন। ঝুলন দাসের পরিবারের অভিযোগ ছিল অঞ্জন চক্রবর্তী ভুয়ো সিবিআই সিবিআই অফিসারের জাল আইডি তৈরি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন তিনি। ঝুলন দাসের পরিবারের আরও অভিযোগ ছিল 2019 সালের 6 জুলাই অঞ্জন চক্রবর্তী তাদের একটি জমি বিক্রির প্রস্তাব দেন, সেই অনুযায়ী তারাও তার প্রস্তাবে রাজি হন। দুই কিস্তিতে তার হাতে দুটি চেক তুলে দেন তারা, কিন্তু পরবর্তীতে বেঁকে বসেন অঞ্জন চক্রবর্তী। প্রতারণার এই বিষয়টি নিয়ে তারা অঞ্জন চক্রবর্তীর বিরুদ্ধে আইনি পথে হাঁটার কড়া হুমকি দেন ঝুলন দাসের পরিবারের লোকেরা। আমি কালকে কেদিকে যাইমু, যারপরে আমি এই পেপারকে একটা নোটিশ দেব, একটা লিগ্যাল নোটিশ এই পেপারকে দেব, এবং যে কটা পেপারে সবরে একটা লিগ্যাল নোটিশ দেব, এবং তার কাছ থেকে আমি কংক্রিট এভিডেন্স দেব। এভিডেন্স দেওয়ার পরে আমি ডিফামেশন কেসে যাব, ডিফামেশন আমি করবই। এর লগে আমি অলরেডি অল ইন্ডিয়া পুলিশ ফেডারেশন আমি খবর দিয়ে দিছি অলরেডি, আজকে অল ইন্ডিয়া পুলিশ ফেডারেশন আমি একটা মেইল করলাম, এখন ওরা আমাকে সাপোর্ট করতেছে, প্লাস সিনিয়র সিটিজেন অফ ইন্ডিয়াতে আমি ওদেরও লিখলাম, রিটায়ার্ড পার্সন অ্যাসোসিয়েশনেরও আমি লিখলাম, আমি সবরে লিখলাম, এবং সবে আমার কইতেছে আপনারা আসেন, আপনি আসেন, আমরা করছি। আমি এমনি দিল্লি যাচ্ছি এবং আমি কালকে পরশু এখান থেকে চলে যাবো, আমি গিয়ে আমার লিগ্যাল কাজগুলো করবো। এটাই আমি জানাতে চাইছি যে বি কেয়ারফুল আপনারা শিলচরের লোকেরা বি কেয়ারফুল, ওরা সব দিকে কোন দিকে কি করবে কোনো ঠিকানা নাই। ধন্যবাদ। শিডিউল ট্রাইবে মণিপুরীদের রক্ষা কবচ। বুধবার লক্ষ্মীপুরের এক সাংবাদিক সম্মেলন করে ঠিক এই কথাই জানালেন মণিপুরী শিডিউল ট্রাইব ডিমান্ড কমিটির কর্মকর্তারা। এদিন মণিপুরীদের শিডিউল ট্রাইব মর্যাদা প্রদানের আবারও দাবি উত্থাপন করেন কমিটির কর্মকর্তারা। তারা জানান, 2015 সালে প্রথম সেই বিষয়ে সরব হয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও রাজ্যের বিগত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে উদ্দেশ্য করে স্মারকপত্র প্রদান করেন তারা, কিন্তু আজ অবধি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বুধবার ফের সে বিষয়ে সরব তারা জানান, দীর্ঘদিন থেকে এসটি মর্যাদার জন্য তারা লড়াই করছেন, কিন্তু বারবার দাবি জানিয়ে নিজেদের অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে বলে জানান তারা। অতিসত্ত্বর তাদের দাবি নিয়ে ইতিবাচক রিপোর্ট জমা না দিলে বৃহত্তর আন্দোলনে পা ফেলতে বাধ্য হবেন বলে তারা সাফ জানিয়ে দেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর শান্তিকুমার সিংহ, খাদেম কান্ত সিংহ, নীরেন সিংহ প্রমুখ। 1872 সালে যে WW হান্টার একটি বই লিখেছিলেন, স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ আসাম, প্রথম স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্টসের বই, ওইখানে উল্লেখ করা আছে যে মণিপুরীরা আসামে অ্যাপ অরিজিন ট্রাইব। তো আমাদের যে ট্রাইবের স্ট্যাটাস আগের থেকেই ছিল, কিন্তু এখন আমরা যেহেতু আসামে
মণিপুরী সম্প্রদায় নিজেদেরকে ইন্ডিজিনিয়াস ভূমিপুত্র খিলঞ্জিয়া হিসাবে গর্ববোধ করে, কিন্তু আদৌ আমরা আমাদেরকে কি সাংবিধানিক সেই সুরক্ষা কবচ আসাম সরকার দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের কাছে বড় একটা প্রশ্ন। তো এনআরসির ক্ষেত্রে বা আসামে যে ইন্ডিজিনিয়াস একটা মিনিস্ট্রি গঠন করেছে বা আসামে একটা সিক্স শিডিউল স্টেট বানানোর যে আসাম সরকারের একটা ব্লু প্রিন্ট, এটা আমরা আভাস পাচ্ছি হবে কি না জানি না। এর পরবর্তীতেও আমরা জানি যে আসামে যে আসামে কোর্টের 6 নম্বর ধারা যদি লাগু হয় তখন যারা খিলঞ্জিয়া নয়, যারা ভূমিপুত্র নয় এবং খিলঞ্জিয়ার সংজ্ঞার মধ্যে যারা পড়ে না সেই কমিউনিটিগুলোর ভবিষ্যৎ কী হবে। তো এতে আমরা যেহেতু ইতিহাসে বা ব্রিটিশের রেকর্ডে আমরা শিডিউল ট্রাইব হিসেবে না থাকলেও অ্যাব অরিজিনাল ট্রাইব হিসেবে আছে, তো আমরা মণিপুরী শিডিউল ট্রাইব ডিমান্ড কমিটি 2015 সাল থেকে একটা কমিটি গঠন করে সেই তদানীন্তন আমাদের মুখ্যমন্ত্রী শ্রী তরুণ গগৈর কাছে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি যে আসামের মণিপুরীদেরকে শিডিউল ট্রাইব হিসেবে ঘোষণা করা হোক। তার পরবর্তীতে 2016 সালেও আবার আমরা সেই সর্বানন্দ সোনোয়াল মহোদয়ের কাছেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি। এরপরে আমাদের এখানকার আসামে যতগুলি মণিপুরী বুদ্ধিজীবীরা আছে, মণিপুরী সোশ্যাল অর্গানাইজেশন আছে, সাহিত্য পরিষদ এবং ছাত্র সংস্থা, তাদেরকে নিয়েও আমরা একটা গণ সমাবেশ করে সেখানে আমরা আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ, মণিপুরীদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে, আমাদের সুরক্ষা করতে হলে, রক্ষা কবচ দিতে হলে একমাত্র শিডিউল ট্রাইব স্ট্যাটাস পাওয়াটাই হচ্ছে আসামে মণিপুরীদের একটা রক্ষা কবচ। বৃহস্পতিবার থেকে শিলচর টাউন ক্লাবের বার্ষিক অনুষ্ঠানের সূচনা হবে। প্রতি বছরের ন্যায় এবছরও 23 ডিসেম্বর সকাল 6:30 ক্লাব সভাপতি দিলীপ নন্দী ক্লাবের পতাকা উত্তোলন করে বার্ষিক অনুষ্ঠানের সূচনা করবেন। এদিন পতাকা উত্তোলন করার পর 60 বছরের ঊর্ধ্ব পুরুষ ও 45 ঊর্ধ্বে মহিলাদের মধ্যে হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন স্থান থেকে ব্যাপক সংখ্যক পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করবেন এবং সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে বলে জানান সংস্থার কর্মকর্তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ধলাইতে ফের বাজেয়াপ্ত বারমিদ সুপারি সহ বিদেশি সিগারেট, আটক 2। ত্রিদিবসীয় গণিত অলিম্পিয়াড ওরিয়েন্টেশন কর্মশালার সূচনা জিসি কলেজে। শ্রীকোনা 1448 নম্বর ইন্দ্রগড় এলপি স্কুল দুর্নীতির অভিযোগে সরব অভিভাবকরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।